আল্লাহর কাছে রুকু এবং সেজদা ছাড়া জীবনে কোনো কিছু আমি মাথা নষ্ট করি নাই। দৈনিক লাখো কণ্ঠ। দেওয়ানে ঘাস দেখে একজন ফার্সি কবি এত মুগ্ধ হয়েছিলেন, উনি তাৎক্ষণিক একটা বয়াত লিখলেন, আগার ফের দোজ পারডুয়েজ আমি নাস্ত তো আমি নাস্ত আমি নাস্ত আমি নাস্ত। পৃথিবীর বুকে জান্নাত ফের দোজ বলে যদি কোনো কিছু থাকে তবে সেই তবে সে এই তবে সে এই। অনেক মিটিংয়ে যাই, অনেক জায়গায় অনেক কিছু করি, কিন্তু আজকে যে জায়গাটায় আমি আসছি আমার কাছে জান্নাতুল প্রফেশনাল জান্নাতুল ফেরদৌস মনে হচ্ছে। কারণ আমি জন্মগত ভাবে একজন সেলসম্যান, এতগুলো সেলসম্যান ইয়াং ডাইনামিক পিপল থেকে শুরু করে আমার সিনিয়র কলিগরা আছেন, আমি রিয়েলি ফিলিং ভেরি গ্ল্যাড, থ্যাংক ইউ ভেরি মাচ অল যে আমাকে ইনভাইট করা হয়েছে। একটা জোকস দিয়ে শুরু করি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠান হবে, মহল্লার ছেলেরা অনুষ্ঠান করবো, টাকা দরকার। সভাপতি করলেন একজন মারোয়ারিকে, রবীন্দ্রনাথ এক মারোয়ারি কখনোই যায় না, তাই না? তো অনুষ্ঠানে সবাই অনেক বক্তব্য হলো, সবাই অনেক কিছু বলে গেলেন, উনি চুপচাপ শুনে গেলেন। সবার শেষে উনি দাঁড়ায় বললেন, আপনারা ডক্টরেট পিএইচডি করেছেন অনেকেই অনেক সাবজেক্টে, এত কথা বললেন, উনি কবি উনি গীতিকার উনি নাট্যকার উনি কি না হোয়াট নট, কিন্তু একটা জিনিস আপনারা বলতে ভুলে গেলেন কি করে আমি বুঝলাম না, উনি যে কত বড় ব্যবসায়ী ছিলেন, চার আনার কাগজ কিনে 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন। কারণ মারোয়ারি জানে ব্যবসা, তো রবি ঠাকুর নোবেল পুরস্কার মানে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে, চার আনার কাগজ দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করলেন, এই কথাটা আপনারা কেউ বলতে পারলেন না। আমার সুবিধা হচ্ছে আমাদের ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা অনেক কথা বলে গেছেন, আজকে সেলস এর ট্রেনিং না, আমি সেই চমৎকার চমৎকার কথা আমি শুনেছি, ভালো হয়েছে। আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে কথা বলি, কারণ আমার কলিজা হচ্ছে সেলস। আজকে জুমার দিন, সুরা জুমার মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কুদিয়াত সালাত ফান তাশুরু ফিল আরজ অত্তগুমেন ফাজলাল নাসকুর রব্বুকা কাসিরান লাআলাকুম তুফলিহুন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে গেট আউট অফ দা মস, ইউ আর নেভার অ্যালাউড টু স্টে ইন দা মস, ফাইজা কুতিয়াত সালাত নামাজ শেষ ফান তাশরু, এটাকে আরবিতে বলা আমর ইসিগে আদেশমূলক বাক্য ইম্পারেটিভ মুড, গেট আউট অফ দা মস, ফাইজা কুতিয়াত সালাত ফান তাশরু ফিল আরজ, জমিনে ছড়ায় পড়া হালাল রুজির জন্য। বাইরে বলে ফেলি, বাংলাদেশের কথাই শুধু যদি বলি, আমি সারা পৃথিবী অল অ্যাক্রস দা গ্লোব নন-টেক পিপলদের মধ্যে সবচেয়ে হালাল রুজি কেউ যদি উপার্জন করে থাকে সে সেলস পারসন ছাড়া কেউ না। আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, আমার গায়ের শক্তি কোথেকে আসে, রুটি অথবা ভাত, এই কার্বোহাইড্রেট থেকে আসছে গ্লুকোজ, গ্লুকোজ আবার সেলের মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হচ্ছে এমপি তৈরি হচ্ছে, দ্যাট মিন্স এনার্জি প্রোডাকশন হচ্ছে, সেই এনার্জির কারণে আমি কথা বলতে পারতেছি। এনার্জি মূল ছিল রুটি বা ভাত, চাল রাটা টাকা দিয়ে কিনেছি, তো টাকার পিছনে কি ছিল, আইদার ছিল ব্যবসা অথবা চাকরি, ব্যবসা যদি হালাল ভাবে করে থাকি, চাকরি যদি ঠিক মতো করে থাকি, তাহলে আমার এটা হচ্ছে হালাল, আদারওয়াইজ যেটা বেহালাল। সেলস এর পিপলরা যে কাজ করে সূর্য ওঠার আগে থেকে শুরু করে বলতে গেলে তাহার যত রক্ত পর্যন্ত সারা রাত থাকে, একটা দুলো যেটা বলে গেল একটা স্ট্রেসও থাকে, এর চেয়ে মানে কঠোর পরিশ্রম বাংলাদেশে আমার মনে হয় আর হতে পারে না। সেই কাজটা আমার কলিগরা করে আমরা করে আসছি। সো আই বিলিভ যে সবচেয়ে বড় বিশ্বাস আমাদের থাকা দরকার যে আমরা হালাল রুজি উপার্জন করে থাকি। বলা হয়ে থাকে দান করলে এটা হয় 7 গুণ 70 গুণ 1000 গুণ অনেক গুণ সওয়াব হয়, তো দান করার সব খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, অনেক সুন্নত, অনেক কিছু বলা হয়ে থাকে, বাট একজন মানুষ পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করবে এবং সেইটি দিয়ে সে রুটি খাবে, তার হাদিসে কোরআনে রয়ে গেছে, এটা এর চেয়ে উত্তম খাবার আর নাই, তার বউ বাচ্চা বাবা মা ভাই বোন সবাইকে খাওয়াবে, কিন্তু এটা প্রচার হয় না, বাট সেই কাজটা তো আমরা করছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কলিগরা যেটা বলে গেলেন, একটা ইন্ডাস্ট্রি রেগুলেশন সবচেয়ে, কিন্তু আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা সবচেয়ে অবহেলিত মানুষ সেলসের পিপলদের, এই ইন্ডাস্ট্রি থেকে ইমেজ ভালো না। দুটো জিনিস আমরা কলিগের চলে বলেছিলেন রিগার্ডিং একটা সেলসম্যানের কি কি অ্যাক্টিভিটি হওয়া উচিত, তো আমরা আমাদের জীবনের শুরুতে একটা ইংরেজি শিখেছিলাম আমার একজন সিনিয়রের কাছ থেকে, ওয়েন এ সেলসম্যান লাইজ হি ডাইজ, সেলসম্যান যখন মিথ্যা কথা বলবে তখনই তার মৃত্যু হবে, সেলসম্যান কখনো মিথ্যা কথা বলবে না। আমি প্রথম যে পয়েন্ট আপনাদেরকে বললাম, আমি কোরআনে রেফারেন্স দিয়েছি এবং সরাসরি হাদিসে বলা হয়ে থাকে যে আপনার হিসাব কথা হালাল রুজির জন্য,
কারণ দিনের শেষে মাসের শেষে বছরের শেষে মালিক দেখেন জিপিএন বা নেট প্রফিট বা নেট প্রফিট দেখে প্রফিট কি আনে দেয় কিন্তু সেই পিপুল গুলো কিন্তু নেগলেক্টেড থাকে তার কারণ আছে এই প্ল্যাটফর্ম যেটা হয়েছে আমি শুরু থেকে ছিলাম আপনাদের সঙ্গে আমি যতদিন জীবিত আছি আমি বিশ্বাস করি যে আমি পরামর্শ দিয়ে যাবো আমরা একটা স্ট্রং প্ল্যাটফর্ম করতে চাই কারণ কি যে আমরা এখানে মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারি না এর কারণ হচ্ছে আমরা নিজেকে খুব কনফিডেন্ট মনে করি না কেন আমার একটা পরামর্শ আপনাদের সবার কাছে থাকবে আমি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমার কথা হয়ে যাচ্ছে কারণ সারাদিন পরিশ্রম করছেন তারপরে আপনি স্ট্রেসে থাকেন পরিবারের কাছে আপনি ভালো নেই সমাজের কাছে ভালো না কোম্পানির কাছে ভালো না সবসময় মানে একটা দিনহীন অবস্থা এটা তো হয় না সেলস পিপলের জায়গা হয় না রবিচক্রের সুনাতনীর মধ্যে এত কাল উন্নতি করে জায়গা হয়েছিল তুলে ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার এলাকা করুণা করে উত্তর আসলো কি আমরা মালিক না আমাদের একটা জায়গায় শক্তি আছে ইউ ডেভেলপ ইয়ারসেলফ ইউ অ্যাড ভ্যালু টু ইয়ারসেলফ আপনি যে কোনো চ্যালেঞ্জ নিতে পারবেন একটা অনুরোধ খালি আমি বলবো জীবনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে গেলে পরে এইটা ছাড়া কোনো বিকল্প নেই হতে পারে আমার একটু কথা বেশি হতে পারে গত বছর দেশের বাইরে ছিলাম ফার্স্ট টাইমে থাকতে পারি নাই আমি একটা পরামর্শ বলে যাবো শুধু আপনাদের জন্য কারণ আপনারা আমার ছোট ভাইয়ের মতো কেউ কেউ আমার সন্তানের মতো ইস্যু হচ্ছে গত বুধবারে আমি সকল সোনারগাঁতে একটা মালিকের সঙ্গে বসছিলাম এমডির সঙ্গে 22-25,000 কোটি টাকা টার্নওভার ওনাদের একটা প্রজেক্টের জন্য উনি একটা মিডিয়ার মাধ্যমে আমাকে ডেকেছিলেন ওনার কথায় যেটা বুঝলাম উনি ফুল টাইম আমাকে চান আমি বললাম লুক আমি আপনার জন্য কনসালটেশন করতে পারি এবং এই কন্ডিশনে আলটিমেট লাস্টে করে আমি কিন্তু কলার টাকায় চলে আসছি দরকার নেই 2 বছর ধরে একজন মালিকের সঙ্গে আমার কথা হচ্ছে আমি বলেছি যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন হলে আমি দিতে পারি উনি ফুল টাইম আমাকে চান আমি সরি আমি পারবো না এটা তো আমি মাঝে মাঝে মনে করি যে এই যে পারবো না কথাটা বলতে পারি এটা কিন্তু আমি জীবনে একসময় বলতে পারি নাই এই বলতে পারার পিছনে কারণ চলো ভ্যালু এডিশন সারা জীবন আমি একটু চেষ্টা করেছি টু অ্যাড ভ্যালু টু মাইসেলফ আপনারা আমার নাম শুনেছেন আমি জিলানি বাট আমি আমার জীবনে চাকরি শুরু করি কিন্তু ফাইজারে দীর্ঘকাল ওখানে ছিলাম আমি ফার্মাসিউটিক্যালে আমার দীর্ঘকাল পরবর্তীতে আমি চলে আসছি অটোমোবাইলে রানার মোটরসের ডিরেক্টর মার্কেটিং ছিলাম লাস্ট রাকিস ফুডের এক্সিকিউটিভ ডিরেক্টর আমি আর্টসের ছাত্র হয়ে ফাইজারে ছিলাম আমাকে এত বেশি স্টাডি করতে হয়েছে এটা বিয়ন্ড ইমাজিনেশন সেই যুগ যে ফার্মাসিউটিক্যাল যেভাবে ছিল আমার বাবা বলেছিলেন দিস ইজ নট ইউর জব ইউ চেঞ্জ ইট আমি চেঞ্জ করি নাই কারণ আই লাভ দিস জব কারণ পরের পয়সায় ভূগোল চিনতে গেলে এত চমৎকার চাকরি দেশ এবং বিদেশ চিনতে গেলে এর চেয়ে ভালো চাকরি আর কোথাও নাই অ্যাড ভ্যালু টু ইয়ারসেলফ আমার একটাই কথা থাকবে ইউ নো ইউর প্রোডাক্ট ইউ নো দ্য কাস্টমার এবং নিজের বিভিন্ন স্কিল তৈরি করেন আজকে ইন্ডিয়া শ্রীলঙ্কা চায়না ভিয়েতনাম সাউথ কোরিয়া থেকে সিইও আসছে আমরা 19 সালে দেখেছি দুটো টপ টপিক্স নিয়ে বেশি আলোচনা হয়েছে একটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা বিদেশি সিইওরা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে গত 20-এর শুরুর দিকে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশনের সাথে কিছু রাউন্ড টেবিল বৈঠকে আমি বসেছি একটাই আলোচনা যেটা দুলু বলে যাচ্ছিল যেগুলো শুরু হয়েছে মাত্র কেন বিদেশিরা আসবে আজকে রেভিনিউ এনে দিচ্ছেন আপনি আপনার একটা সময় যখন বয়স হয়ে যাচ্ছে আপনার কিন্তু আর ঠাই নাই ছোট সুতরির মতো হয়ে যায় কেন দুঃখ এখানে যে আপনি টাকা এনে কোম্পানিকে বড় করে দিচ্ছেন সে নতুন মেশিনের এলসি করে নতুন জমি কিনে নতুন ফ্যাক্টরি করে আর একটা এসবিও হয় কিন্তু আপনি রিজিওনাল ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজারের থেকে শেষ জিএম হতে পারেন না ডিরেক্টর হতে পারেন না সিইও হতে পারেন না কেন এই জায়গাটাই আমার শুধু অনুরোধ আর অন্য অনেক কথা অনেকে বলে যাবে আমার একটা অনুরোধ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কিন্তু 100 বিলিয়ন নিউরন দিয়েছে মাথার মধ্যে কিন্তু সবার আছে আমরা যদি এইটাকে কাজে লাগাতে পারি তাহলে কিচ্ছু লাগবে না আর সময়ের অভাব বলেন না উই নো হাউ টু ম্যানেজ টাইম হাউ টু লার্ন আপনি লেখা মানে শেখা শুরু করেন এটা হচ্ছে আমার একটা অনুরোধ মানে আমার ইয়াং জেনারেশনের জন্য আজকে একটাই কথা আপনারা এদেশের ফিউচার সিইও হন ডিরেক্টর হন জিএম হন কিন্তু আপনাদেরকে দিয়ে করায় নেবে কিন্তু আলটিমেটলি আপনি হতে পারতেছেন না দিস ইজ দুঃখ আর কিছুই না পারবেন এটা এই যে প্রতিষ্ঠানটা আপনারা যেটা করেছে এটার মাধ্যমেই তো আপনাদেরকে ট্রেন আপ করতে পারে করতেছে প্লাস নিজেরা পড়ালেখা শুরু করেন একটু
টাইম ম্যানেজ করেন, টিভি থেকে সরে আসেন, ফেসবুক থেকে সরে আসেন, এটা কোনোদিন কোনো কাজে লাগবে না। কিন্তু খুব দুঃখ হয় আপনার ছেলে মেয়েরা স্কুল যাবে, কলেজে যাবে, আপনি একটা সার্টেন জায়গায় বসে আছেন, পেটের মধ্যপ্রদেশ উঁচু হয়ে গেছে, মাথায় টাক পড়ছে, ডায়াবেটিস হয়ে গেছে, ব্লাড প্রেশারে কন্ট্রোলে নেই, এক্সপেক্টেড কোনো প্রমোশন পাচ্ছেন না, এরকম অবস্থা না হাজারই হয় কিন্তু ইন্ডাস্ট্রিতে, হচ্ছে আমি দেখি, কিন্তু হবে না যদি নাকি আপনি নিজেকে তৈরি করতে পারেন। আমি বেয়াদবি না, বাট একটা কথা প্রায় আমি বলে থাকি, আমি জীবনে কোনোদিনও কোনো মালিকের কাছে, কোনো সিনিয়রের কাছে, কোনো চেয়ারম্যানের কাছে মাথা বাঁকা করি নাই, নত করি নাই, তেল এগুলো তো প্রশ্নই আসে না। বাট একজন মানুষ, আপনি আমার সিনিয়র, আপনি আমার এমডি, আপনি আমার চেয়ারম্যান, পীরের খানকায়, পীরের খানকায় একটা মানুষকে যেভাবে শ্রদ্ধা করা হয় তার চেয়ে বেশি শ্রদ্ধা করি আমি। আপনি যে ভয়েসে কথা বলবেন আমি তার চেয়ে তো লো ভয়েসে কথা বলবো, আপনার আগে হাঁটবো না, চলবো না, ছায়া পড়াবো না, কিচ্ছু করবো না, আপনাকে ওই পরিমাণ সম্মান করবো। বাট ইউ মাস্ট নট থিঙ্ক যে আপনাকে আমি তেল দেবো, আমি জীবনে কোনো করিনি, আমি দুইটা জায়গায় মেরুদণ্ড বাঁকা করেছি। অনেকের কৌতূহল থাকে স্যার কোন কম্প্রোমাইজ করছে ম্যাডামের কাছে, নো, যার নামে যে রুকু এবং সেজদা, আল্লাহর কাছে রুকু এবং সেজদা ছাড়া যেভাবে করেছিল আমি মাথা নত করি নাই। অ্যান্ড আমি এই স্যাটিসফ্যাকশন পিছনের লাইনে যারা তাদেরকে একটু বেশি করে বলবো আজকে এই